আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গ্লুকোকর্টিকয়েডস গ্রুপের ড্রাগ প্রেডনিসোলন নিয়ে। আজকের এই ক্লাসে থাকছে প্রেডনিসোলনের বিবরণ, কার্যপদ্ধতি, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, নির্দেশনা, প্রতিনির্দেশনা, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালের ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার পূর্বেই যারা ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রেডনিসোলন গ্লুকোকর্টিকয়েড শ্রেণীর অন্তর্ভুক্ত, যা প্রাকৃতিক কর্টিকোস্টেরয়েডের সমবৃত্তি সম্পন্ন। প্রেডনিসোলন অ্যাসিটেট একটি জেনেরিক নেম। প্রেডনিসোলনের প্যারেন্ট ব্র্যান্ড হচ্ছে প্রেড ফোর্ট, প্যারেন্ট কোম্পানি অ্যালার্জেন, যার কান্ট্রি হচ্ছে আরভিন, ক্যালিফোর্নিয়া। প্রেডনিসোলনের এফডিএ স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভড 13 মে 1973, অর্থাৎ 1973 সালের 30 মে প্রেডনিসোলন এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ হয়। প্রেডনিসোলনের থেরাপিউটিক ক্লাস গ্লুকোকর্টিকয়েডস, অর্থাৎ গ্লুকোকর্টিকয়েডস গ্রুপের ড্রাগ প্রেডনিসোলন। প্রেডনিসোলনের প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। প্রেডনিসোলনের ডোজেস ফর্ম হচ্ছে ট্যাবলেট, ওরাল সলিউশন এবং আই ড্রপ, অর্থাৎ প্রেডনিসোলন ট্যাবলেট, ওরাল সলিউশন এবং চোখের ড্রপ হয়ে থাকে। প্রেডনিসোলনের স্ট্রেংথগুলো হচ্ছে 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম ইত্যাদি। বাংলাদেশের কতগুলো স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রেডনিসোলন প্রিপারেশনটি সুনামের সাথে মার্কেটিং করে আসছে, সেগুলো হচ্ছে ব্র্যান্ড নেমস: বেক্সিপ্রেপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, অ্যাডাম 33, নোভিস্তা ফার্মাসিউটিক্যালস, ইনফাজিক, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, কোর্টান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, কর্টিসল, অ্যারিস্টোফার্মা, ডেল্টা প্রেড, জিস্কা ফার্মা, ডেল্টাসন, রেনাটা লিমিটেড, প্রেডনিসল, ড্রাগ ইন্টারন্যাশনাল, প্রিকুডিল, অপশনিন ফার্মাসিউটিক্যালস, প্রেড, এসকে ফার্মাসিউটিক্যালস, প্রেড ফ্লাম, জেনারেল ফার্মা লিমিটেড, প্রেডিম্যাক্স, অ্যাকমি ল্যাবরেটরিজ, সোলন, SCI ফার্মাসিউটিক্যালস, জেনিলন, জেনিথ ফার্মাসিউটিক্যালস, এল্টাসন, অ্যালবিয়ন ফার্মাসিউটিক্যালস, ডেল্টা, ব্রিস্টল ফার্মাসিউটিক্যালস, এড্রোসন, এড্রক ফার্মাসিউটিক্যালস, পিকট, গ্লোব ফার্মাসিউটিক্যালস, প্রেকজান, কেমিস্ট ল্যাবরেটরিজ, রেডিসন, রেপকো বাংলাদেশ ইত্যাদি কোম্পানি বাংলাদেশের সুনামের সাথে প্রেডনিসোলন প্রিপারেশনটি মার্কেটিং করে আসছে। প্রেডনিসোলন মেডিসিনটি যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত বা ইন্ডিকেটেড, সেগুলো হচ্ছে: ইন্ডিকেশন বা নির্দেশনা, গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট থেরাপি, অর্থাৎ গ্লুকোকর্টিকয়েড এর পুনর্স্থাপন চিকিৎসায় প্রেডনিসোলন ব্যবহৃত হয়। সাপ্রেশন অফ ইনফ্লামেটরি অ্যান্ড অ্যালার্জিক ডিসঅর্ডার, অর্থাৎ অ্যালার্জি সমস্যায় এবং প্রদাহ দমনে প্রেডনিসোলন প্রিপারেশনটি ব্যবহৃত হয় বা নির্দেশিত। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অর্থাৎ আন্ত্রিক প্রদাহের ক্ষেত্রেও প্রেডনিসোলন প্রিপারেশনটি নির্দেশিত। অ্যাজমা অ্যান্ড আদার রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ হাঁপানি সহ শ্বসনতন্ত্রের অন্যান্য রোগের ক্ষেত্রেও প্রেডনিসোলন নির্দেশিত। ইমিউনোসাপ্রেশন, অর্থাৎ ইমিউনোসাপ্রেশনের ক্ষেত্রেও প্রেডনিসোলন মেডিসিনটি নির্দেশিত বা ব্যবহৃত হয়ে থাকে। রিউমাটিক ডিজিজ, অর্থাৎ বাত রোগের ক্ষেত্রেও প্রেডনিসোলন প্রিপারেশনটি অত্যন্ত কার্যকর। প্রেডনিসোলনের ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বা সেবনমাত্রা ও বিধি হচ্ছে: বাই মাউথ, মুখে সেব্য, ইনিশিয়ালি 10 mg টু 20 mg ডেইলি আফটার ব্রেকফাস্ট, অর্থাৎ প্রাথমিকভাবে সকালের নাস্তার পর 10 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম ডেইলি, তবে সেভিয়ার কেস আপ টু 60 mg ডেইলি, অর্থাৎ তীব্র সমস্যার ক্ষেত্রে 60 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কয়েক সপ্তাহ বা কয়েক মাস চালিয়ে যেতে হয়। পরবর্তী সাধারণ মাত্রা 2.5 মিলিগ্রাম থেকে 15 মিলিগ্রাম ডেইলি। কোনো কোনো ক্ষেত্রে উচ্চ মাত্রার প্রয়োজন হতে পারে। স্বল্প মাত্রায় প্রেডনিসলন ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রেডনিসলন প্রিপারেশনটি সেবন করলে, যেমন নাউসিয়া অ্যান্ড ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব এবং বমি, ইনক্রিজড অ্যাপিটাইট অর্থাৎ রাত্রিকালীন অত্যন্ত মূত্রত্যাগ, অবিসিটি অর্থাৎ মেদ বেড়ে যাওয়া, ফেসিয়াল রাউন্ডিং, স্কিন র্যাপচার অর্থাৎ ত্বক ফেটে যাওয়া, অ্যান্ড ইনসমনিয়া মে অকার অর্থাৎ প্রেডনিসলন সেবনে ইনসমনিয়াও দেখা দিতে পারে। প্রেডনিসলনের কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা বা যে সকল ক্ষেত্রে প্রেডনিসলন প্রিপারেশনটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ সেগুলো হচ্ছে পেপটিক আলসার অর্থাৎ পেপটিক আলসারের ক্ষেত্রে প্রেডনিসলন মেডিসিনটি ব্যবহার নিষেধ, অস্টিওপরোসিস অস্টিওপরোসিসের ক্ষেত্রেও প্রেডনিসলন মেডিসিনটি ব্যবহার নিষেধ, ইনফেকশন অর্থাৎ সংক্রমণের ক্ষেত্রেও প্রেডনিসলন প্রিপারেশনটি ব্যবহার নিষেধ, ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে সে সকল রোগীদের ক্ষেত্রেও প্রেডনিসলন মেডিসিনটি ব্যবহার নিষেধ, এবং সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স অর্থাৎ যাদের মানসিক সমস্যা রয়েছে এদের ক্ষেত্রেও প্রেডনিসলন প্রিপারেশনটি ব্যবহার নিষেধ। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে প্রেডনিসলনের ব্যবহার। গর্ভাবস্থায় বিশেষ করে শেষের দিকে এই ঔষধ ব্যবহার না করাই ভালো। স্তন্যদানকালে কম মাত্রায় এই ঔষধ ব্যবহার করা যাবে, দৈনিক 20 মিলিগ্রাম 1 থেকে 2 বার। প্রেডনিসলন ব্যবহারের প্রিকশনস বা সাবধানতা: অ্যাড্রেনাল গ্রন্থির নিঃসরণে জটিলতা, শিশু ও বয়ঃসন্ধিতে সংক্রমণ, যক্ষার পূর্ব ইতিহাস, উচ্চ রক্তচাপ, কিডনি এবং লিভারে কোনো সমস্যা থাকলে, পারিবারিক ইতিহাস ডায়াবেটিস মেলাইটাস, পারিবারিক ইতিহাস ডায়াবেটিস মেলাইটাস থাকলে এই ঔষধটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। ডিয়ার অডিয়েন্স, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।